আপনারা দেখছেন কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা 2022। একটি ট্রাভেল এজেন্সির সাথে ঘুরে বেড়াচ্ছি কলকাতা জুড়ে, দেখে নিচ্ছি কলকাতার বনেদি বাড়ির পুজো এবং জেনে নিচ্ছি তার টুকরো ইতিহাস। সপ্তমীর সকাল বরিশাল সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজো দিয়ে আমরা এবছরের বনেদি বাড়ির পুজো পরিক্রমা শুরু করি। সেই পুজোই আমাদের পুজো পরিক্রমার প্রথম পর্ব। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজো সেরেই আমরা বাসে উঠলাম, আর বাসে উঠেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম, যদিও পরিস্থিতির চাপে সেই ছবিটা আর তোলা হলো না। আজ রইল দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই পর্বে আপনারা দেখবেন রানী রাসমণি দেবীর বাড়ির পুজো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বাসের একদম পেছনের সিটে প্রচুর ঝাঁকুনি হচ্ছে, সেই অবস্থায় আমরা খাওয়া দাওয়া করছি। এইটা প্রথমে দিয়েছি, একটা হচ্ছে যে ফ্রুট জুস, একটা মিষ্টি টাইপের, এটা কি যেন চকলেট টকলেট টাইপের উপরে একটু দেওয়া আছে। আর এখন হচ্ছে আমরা উঠেছিলাম হচ্ছে 9টার সময়, এখন বাজে 11:30, তাই তো? হ্যাঁ, 11:45 বাজে। এখনো পর্যন্ত সব জার্নিটা মানে স্মুথলি চলছে। তো এখন আমরা যাচ্ছি রানী রাসমণির বাড়ি, আর চলুন দেখা যাক কি হয়। কলকাতায় সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পার্কিং প্লেস পাওয়ার। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এই পার্কিং প্লেস পাওয়ার একটা সমস্যা হচ্ছে। আমাদের যে বাসটা সেটা অনেক দূরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আছি আমরা যানবাজারে, আর আমরা দেখতে যাচ্ছি হচ্ছে রানী রাসমণি দেবীর বাড়ির যে পুজো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। বাবু রাজচন্দ্র দাস ও রানী রাসমণির বসত বাড়ির পূজা। বর্তমানে রাজা ও রানীর দ্বিতীয় কন্যা কুমারী চৌধুরী ও জামাতা প্যারিমোহন চৌধুরীর বংশধর দ্বারা এই পূজা পরিচালিত হয়, প্রচলন হয়। আচ্ছা, এবার আমরা ঢুকছি বাড়িটার ভেতর। এই বাড়ির পুজো তো মানে ছোটবেলা থেকে নাম শুনছি, কিন্তু কোনোদিনও দেখার সুযোগ হয়নি। আর যাই হোক, এবার অবশেষে বাড়িটাও দেখলাম। ঢুকছি এখন আমরা। পুরোনো বাড়ি মানেই তার একটা আলাদা রকম ঐতিহ্য, আলাদা রকম ভাইব থাকে, তো এখানেও সেটার কোনো ব্যতিক্রম নেই। তবে যেভাবে আলোগুলো সাজানো হয়েছে চারদিকে, রাত্রিবেলা আসলে কিন্তু একটা অন্যরকম ভিউ পাওয়া যেত। আর বনেদি বাড়ি, বনেদি বাড়ির স্ট্রাকচার, সেই আদল সেটা তো রয়েছেই। আমি একটু ঠাকুর দালানের সামনেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত ভিড়, জানি না আমি সামনে যেতে পারবো কিনা, চেষ্টা করছি, দেখি। সেই পুরোনো দিনের বাড়িতে যেমন ঠিক সেই ঝালর বাতি, এই সমস্ত ঐতিহ্য সেগুলো তো রয়েছে। মায়ের মুখটা অনেক চেষ্টা করেও দেখতে পাচ্ছি না, আমি দেখানোর চেষ্টা করছি তবু এদিক থেকে, দেখি। ও, পুজো চলছে। একদম সাইড দিয়ে আমি মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যেটা বলেছিলাম যে মায়ের সনাতনী রূপ, বনেদি বাড়ির যতগুলো পুজো সেগুলোতেই এরকম একচালা একটা সনাতনী ব্যাপার থাকে।
টাইম আসে না। সেই বিশাল বিশাল স্তম্ভ, বিশাল বিশাল মানে সমস্ত পিলার, মানে চার পাঁচটা মানুষ উঁচু লম্বা লম্বা সমস্ত বাড়ি। তো এই বাড়িগুলোর পুজোতে আসা এখানে, আর এগুলো দেখার মানে মজাই আলাদা। একটা রানী রাসমণির বাড়ির পুজো আপনাদের দেখালাম, এখন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আরেকটা বাড়ির পুজো, মানে রানী রাসমণিরই আরও একটা বাড়ির পুজো। এখানেও সেই একচালার প্রতিমা, তবে সেই সনাতনী মূর্তি যেমন বনেদি বাড়ির পুজোগুলোতে বেসিক্যালি হয়, আর বাড়িগুলো তেমনই। আগেকার দিনের যে পুজো তার বাড়িগুলো এরকমই, পুরনো বাড়ি, একটা ঐতিহ্যশালী বাড়ি। বাড়ির গায়ে এরকম নানা ধরনের কাজ করা রয়েছে এই যে বাড়ির যে পিলারগুলোতে। আর মায়ের এখানে সনাতনী রূপ, এইটাই নাকি রানী রাসমণির অরিজিনাল বাড়ি বলে অনেকে বলছে। কিন্তু অন্যান্য যে পুজোগুলো হচ্ছে রাসমণির বাড়ির, সেগুলোর তুলনায় এটা একদম ফাঁকা দেখতে পাচ্ছি। এটা প্রায় মানে জৌলুস খুব একটা বেশি নেই, পুরোনো বাড়ি মানেই তার দালানের স্টাইল এরকম থাকবে, আর গাছে কতগুলো গাছ লাগানো থাকবে এখানে। আর মায়ের তো ছবিটা অলরেডি দেখতেই পাচ্ছেন কেমন। বিষয়টা হচ্ছে যে যখন একটা প্রথম বাড়ি থেকে বেরোলাম, ওটাও রানী রাসমণির বাড়ির পুজো, সেকেন্ড যেটা আপনাদেরকে দেখালাম মানে পুরো সাদা যে বাড়িটা ছিল ওটাও রানী রাসমণিরই পুজো, আবার এই যে বাড়িটা আমার পেছন দিকে দেখছেন এটাও রানী রাসমণির বাড়িরই পুজো। মানে এই চত্বরে টোটাল তিনটে বাড়ি আছে যে বাড়িগুলো রানী রাসমণি দেবীর তাতেই পুজো হয়, মানে এই হচ্ছে টোটাল ম্যাটার। তো প্রথমে একটু কনফিউশন ছিল, আমি ভাবছিলাম ওই একটাই পুজো, দিয়ে ওই একটা পুজো দেখে চট করে বাসে উঠতে চলে গেলাম, কিন্তু তারপরে দেখি বাসে কেউ নেই, ফিরে এসে দেখি ও বাবা সবাই ঘুরতে চলে গেছে। মানে একই জায়গায় একই পরিবারের তিনটে পুজো, কিন্তু কি হয়েছে যে কালক্রমে পরিবারটা যেহেতু ভাগ হয়ে গেছে তাই পুজোগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। এবার ওখানে যখন গেলাম, ওখানে একজন বলছেন যে এইটা হচ্ছে সাবেকি পুজো, এটা প্রথম চালু হয়, কেউ বলছেন না এটা হয়, এই করে করে যেটা বুঝতে পারছি যে কোনটা কবে চালু হয় এটার ইতিহাস সত্যিকারের, মানে আমরা তো ইতিহাস বিশারদ নই ফলে আমাদের পক্ষে বোঝা মুশকিল। তো বেশি ইতিহাসে যাব না, যেটুকু দেখছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলে আসুন ঠাকুরটা দেখুন আর মজা নিন। এই যে দেখুন প্রীতিরাম দাস, এটা হচ্ছে মার পরিবার, 1792 ঐতিহাসিক দালানে জুতো পরে নিষেধ, প্রবেশ নিষেধ, তো জুতো খুলেই উঠেছি কোনো ব্যাপার না। তবে এই ঠাকুরটা আমার বাকি দুটোর তুলনায় অনেক গর্জাস লাগছে। বাপরে বাপ, এই উচ্চতাটা একবার দেখুন কতটা দূরে, ও বাবা। মানে আমাদের বাড়ির দোতলা হচ্ছে ওই বাড়িটার একতলা, পুরোনো বাড়ির দালানে যে আলপনাগুলো থাকে সেগুলো দেখাটাই একটা বেশ সুন্দর লাগে খুব। এখানেও মায়ের সনাতনী রূপ, পুরো ডাকের সাজ সুন্দর, একদম কি বলবো মানে শুভ্র বসনা দেবী যাকে বলে। সপ্তমীর সকাল আমরা বেরিয়ে পড়েছি বনেদি বাড়ির পুজোগুলো দেখতে কলকাতার। আপনারাও দেখছেন আমার সঙ্গে বনেদি বাড়ির পুজো পরিক্রমা 2022, এবছরের পুজোটা খুব মনে থাকবে, তার কারণ এটা একটা অনবদ্য অভিজ্ঞতা, আলাদা অভিজ্ঞতা। এতদিন কর্মসূত্রে পুজো পরিক্রমা করতে হতো, মিডিয়াতে যেহেতু ছিলাম, কিন্তু এবারের যে অভিজ্ঞতা যে ঘুরবো, জাস্ট ঘুরবো এবং অনেক কিছু জানবো, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা আমাদের প্রফেশনাল যে পুজো পরিক্রমা তার থেকে অনেকটা আলাদা। শুধু বাড়ির দালানগুলো দেখছি, ঠাকুরের থেকে বেশি আমি বাড়ির যে মানে হাইট এইটাই আমি হাঁ করে খালি দেখছি তখন থেকে। বিশাল বড় বড় বাড়ি। তো আমার বাইরের দালানটা একটু দেখাই, অনেকে ছবি তুলছেন, বাইরের দালানটা একবার দেখাই, চত্বরটা দেখুন। বেশ, বাড়ির উঠোনে একটা টগর গাছ, এগুলো তখন পক্ষেই সম্ভব ছিল, এখন আর এরকম হবেও না, সম্ভবও নয়।
দেখুন কি বিশাল বড় বাড়ি আজকের যুগে, ভাবতে পারেন? এই হচ্ছে রানী রাসমণির রাজত্ব এবং তার বিশাল বিশাল বাড়ি, প্রাসাদ, কি বলবো, অট্টালিকা। হ্যাঁ হ্যাঁ না, ওগুলো মাথায় থাকে। একজন বলছেন পেছনে সিঁড়ি মাথায় রেখো, মানে ক্যামেরা করতে করতে উল্টে না পড়ে যাই, সাবধান করে গেলেন, ভালো লাগলো। প্রচুর মানুষ কিন্তু এখনই ভিড় করেছেন, আর আমাদের পুরো ট্রুপটা তো মানে একটা দেখে আরেকটা চলে গেছে, আমরা একটু ট্রুপ ছাড়া হয়ে গেছি। তো যাই হোক, এই বাড়ি থেকেও চলে যাব। এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমি ডেফিনেটলি কিছু জানার চেষ্টা করব পরে, যে কি যদি সম্ভব হয়। রানী রাসমণির বাড়ির যে পুজোটা সেটা এখন ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে তিনটে পুজো হয়েছে। এই পুজোটা খুবই বিখ্যাত এবং ঐতিহাসিক, তার কারণ এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এসে পুজো করেছেন। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে রানী রাসমণির বাড়ি দেখলে অবাক হতে হয়, সেটা হচ্ছে যে তিনটে বাস স্টপেজ নিয়ে একটা বাড়ি এখনো পর্যন্ত, যদিও বেশিরভাগটাই জবরদখল হয়ে গেছে, জবরদখলকারীরাই নিয়ে নিয়েছে, কারণ তাদের পরিবারের পক্ষে আর অত বিশাল সম্পত্তি মেনটেন করা সম্ভব নয়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওদের মেয়েদের যে পরিবার, তারাই এই পুজোগুলো করে থাকে। তিনটে পুজো হয়, মথুর মোহন বিশ্বাসের পরিবার একটা, আর হাজরা পরিবার, চৌধুরী পরিবার, এই তিনটে পরিবার মিলে তিনটে পুজো হয় এখন রানী রাসমণির বাড়ির ওখানে। আর পুজো তো মানে কত শো বছরের পুরনো, বোধ হয় 1861 সালে রানী রাসমণি মারা যাওয়ার পর থেকে তার পরিবার, তার মেয়ের পরিবাররাই এই পুজোটা করে আসছেন আর কি। এখানেও মানে মায়ের মূর্তিরও অনেক ডিফারেন্স আছে, বিশেষ করে যে মানে বড় যে পুজোটা যেখানে শ্রীরামকৃষ্ণদেব পুজো করেছিলেন হাজরা পরিবারে, সেই পুজোতে দেখবেন মায়ের যেমন রক্তবর্ণ, কাঞ্চনবর্ণ মায়ের গায়ের রঙ, একটু রক্ত কাঞ্চনবর্ণ। তো এরকম বহু রকমের নিয়ম ওখানে এখনো আছে। এই মানে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখতে এসে রানী রাসমণির বাড়ির পুজো না দেখাটা মানে একটা বিরাট লস বলবো আমি।